কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালি মানেই মাছ মাংস পান্তুয়া ফুচকা আরও কত কী। তবে খাদ্যরসিক বাঙালির মাছের প্রতি রয়েছে অন্যরকম একটি ভালোবাসা, তাই এরকম একটি মাছের সম্ভার নিয়ে আসতে চলেছে ফিশ টিশ। আজ ছিল তার উদ্বোধন, আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। আসুন তাহলে দেখে নিই সেই অনুষ্ঠানটি কীরকম হলো আর কী কী রয়েছে এখানে মাছের সম্ভার। মাছ ভালোবাসো তো তুমি, তাই জন্য তো মুখে সেই হাসিটা পাওয়া যাচ্ছে। এই বাঙালি ইচ্ছা আমাদের শেকড়ের একটা হাসি না, এটা প্রাউড হওয়ার একটা হাসি যে হ্যাঁ মাছ ভালোবাসি, মাছকে উঠলেই মাছি, বাইরেও যাও করবো আরে মাছলি বলে আমাকে বম্বেতে, আরে মাছলি রায় ও মাছলি, এই থেকেই ভাবনাটা যে কলকাতার প্রতি বা বাঙালির প্রতি আর কি করা যায়। আমার ছবি হোমকামিং যখন আমি পরিচালনা করলাম, প্রযোজনাও করতে হলো ঘটনাচক্রে, তারপর আর কি কলকাতার বাঙালিকে নিয়ে করতে পারবো, যেটা আমার জীবনে রেকর্ডিং থিম আর যেটা আমার ভালোবাসার খুবই একটা ঘনিষ্ঠ জায়গা। আমরা এখন বাঙালি কিন্তু একটা ভাষার একটা চলন আছে, এই রকে বসে আড্ডার থেকে বাঙালি, এই উৎপত্তি কলকুল ভাষা যেটাকে বলে, রকে বসে আড্ডার থেকে ভাত টাত খেয়েছিস, হ্যাঁ তারপর চপ টপ খাবি, সেখান থেকেই ফিশ টিশটা এলো। ফিশ টিশটা আরেকটা উৎপত্তি যে ফিশ টিশ, এই মানে ফিশ না বললেই আমরা মাছ টাছ বলতে পারতাম, কিন্তু এই যে মাছকে একটা আন্তর্জাতিক মেনিউতে পরিণত করে এখনকার বাঙালিকে গ্লোবাল কিছু কুইজিন টেস্ট করা, তারই শেকড়ের সাথে জড়িত, তারই ইতিহাসের সাথে জড়িত একটা প্রচেষ্টা ফিশ টিশ, ওই জন্যই নামটা ওইভাবেই নামকরণটাও যথার্থ হলো আমার মনে হয়। ভেটকি আলা কি কখনো খেয়েছো? থ্রেডেড ভেটকি, বেলমুয়েরে হচ্ছে স্টিমড ভেটকি, বেকড স্টিমড প্রন, বেকড স্টিমড আর ফ্রাইড ভেটকি, পিওর কলকাতা ভেটকি আর প্রন আইটেমস, এমন এমন আইটেমস আছে যেটা যেটা মানে মানুষ অন্যান্য ধরুন মিট বলুন বা মানে অন্যান্য দেশের কুইজিনের সাথে হয়তো টেস্ট করে থাকতেই পারেন, কিন্তু বাঙালির কলকাতার মাছের সাথে টেস্ট করেননি, মানে কলকাতার ভেটকি একদিকে আর একটা প্রন তো যেরকম সারা দেশেই লোকজন খায়। নতুন ছাড়া মানে কিছু করা যায় না, কারণ আমি তো রেস্টুরেন্টিয়ার নই, নাই কি আমি ব্যবসাদার, আমি শিল্পী প্রধানত, তো আমি সেখান থেকে কিছু আমার ক্রিয়েটিভ আইডিয়া আসে যেটাকে ক্রিয়েটিভ অন্টারপ্রেনারশিপ বলে। তারপর আমি খুবই লাকি যে আমার কিছু বন্ধুবান্ধব ভাই বোনেরা আছে যারা আমার আইডিয়া থেকে সাহায্য করে এক্সিকিউশন করে, সেটা আমার ছবি বলুন বা রেস্টুরেন্ট বলুন, এই ক্ষেত্রে যেরকম আমার ভাইয়ের বন্ধু রিক, তার একটা প্রচেষ্টা ফ্রোজেন ফুডের আছে মানে লেনিং সরণি থেকে ফিশ টিশের নামে, সেখান থেকে আমি ভাবলাম যে ফিশ টিশ লেক রোড একটা আউটলেট হলো নিউ ইয়র্কে, যখন আমার হোমকামিং স্ক্রিন করতে গেছিলাম নভেম্বর আর মার্চে, অনেক আন্তর্জাতিক কুইজিন দেখে তাদের দেশকে তারা রিপ্রেজেন্ট করছে দেখে আমারও একটা ইচ্ছে হলো যারা ফুড কার্ট করবো, ফুড ট্রাক করবো, তারপর দেখলাম যে না নিজের তো একটা জায়গা আছে যেটা অন্যরকম, সেখান থেকে একটা ফুড আউটলেট আইডিয়া আসলো, এইভাবেই আর কি আইডিয়া ঘুরতে 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 স্ক্রিপ্টের মতো করে তৈরি হয়ে গেল ফিশ টিশ লেক রোড। সারা বছর যদি বাঙালি নিজেকে বাঙালি মনে করে আমার মনে হয় তাহলে সারা বছর এই মণ্ডপটা হচ্ছে একটা খাবারের দোকান, আর পুজোটা মানে পেট পুজো, সেখান থেকেই পেট পুজোর জন্যই বাঙালির অনেক কিছু আছে, সেখান থেকেই মাছ আছে প্রণ যেরকম আইটেমগুলো আছে, সারা শহর জুড়ে তো বাঙালি হেঁটে দেখতে ভালোবাসে জায়গা জায়গা, এখানে একটু দাঁড়িয়ে খেয়ে নিলে অসুবিধা নেই, বা বাড়িতে অর্ডার করলো বাড়িতে এসে আড্ডা মারবে, আমাদের জেনারেশনের লোকজন যারা হাউস পার্টিতে ভালোবাসে তারা হাউস পার্টি করবে অর্ডার করে, বাঙালির 8 থেকে 80 জন্য ফিশ টিশ লেক রোড।